নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গল্প শুনে ভালো লাগলে একটি লাইকও করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন এতে করে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর গল্প ভালো লাগলে আপনি আপনার কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করবেন আর হ্যাঁ এই গল্পটি শোনা হয়ে গেলে আমার চ্যানেলে আরও গল্প আছে চাইলে সেইগুলো একটু শুনে আসতে পারেন আজ আমি পড়ব সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ চলুন তাহলে শুরু করা যাক পিচে সড়ক বাঁক নিয়েছে যেখানেই সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার পেছনে গ্রাম ঘন বাসবনে ঢাকা গ্রামে বিদ্যুৎ নেই তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী পরনে যা পোশাক তা আমেদাবাদদের কারখানায় তৈরি কিন্তু বাজারে বিদ্যুৎ আছে তিনটে চায়ের দোকান দুটো সন্দেশের তিনটে পোশাকের একটা মনোহারির দুটো মুদিখানার আর একটা আরত আছে একটা হাস্কিং মেশিন আছে তার পেছনে ইটভাটা আছে চারপাশের গ্রাম থেকে লোকেরা আসে রাত নটা অবধি জোর জমজমাটি থাকে তারপর সব ফাঁকা শুধু কিছু আলো জলে কিছু নেরিকুত্তার ছায়া ঘরে পিচের ওপর মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে আবার সব চুপচাপ বাকের মুখে আদিকালের বটগাছে প্যাচার ডাকও স্তব্ধতার অন্তর্গত মনে হয় সময়টা ছিল শীতের বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ তারপর আকাশ ধূসর হলো মেঘে হালকা বৃষ্টি শুরু হলো রার বাংলার শীতে এমনিতেই খুব জাকালো বৃষ্টিতে তা হলো ধারালো ভদ্রলোকে বলে পৌষে বাদলা ছোটলোকে বলে বলে আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি সেবার এই আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড তাই লোকের মেজাজ গেল বিগড়ে চাষাভূষ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদে ঝলমল একটা দিন এবং মুন্ডুপাত করতে থাকলো আল্লা ভগবানের শেষ অব্দি ক্ষিপ্ত কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল মাথার ওপর আর কোনো শালা নেই রে কেউ নেই কেউ নেই মাথার ওপর তখন যা খুশি করা যায় ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে মারাবাড়ির উপক্রম হয় এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই একটা কিছু পেলেই হলো সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে এইটুকুই যা সুখ তখন এবং অলস দিন কাটানোর এক ঘেয়ে দূর করতেই নানান কথা আসে বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক অথবা ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী এম নয়তো সরা বাউরি সে সবই এসে পড়ে জোর কথা কাটাকাটি হয় চাউলার বিক্রি বাড়ে ধানের মরসুম আজ না হোক কাল পয়সা পাবেই তাই ধারের অঙ্ক বেড়ে চলে সেই সময় এলো এক বুড়ি থুত্তুরে কুজো বিকিরি বুড়ি রাক্ষসী চেহারা এক মাথা সাদা চুল ছেঁড়া নোংরা কাপড় পরনে গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল এক হাতে বেটে লাঠি পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো খয়া খরবুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইল সে তাকে দেখে সবাই তর্ক থামালো। এই দুর্যোগে কিভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো সেটাই সবাইকে অবাক করেছিল চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো কিন্তু কিছু বলল না তখন একজন তাকে জিজ্ঞাসা করল ও বুড়ি তুমি এলে থেকে বুড়ি বড় মেজাছি গজগজ করে জবাব দিল সে কথা তোমাদের কাজ কি বাচারা ওরা হেসে উঠল ওরে বাবা ভারী তেজ দেখছি এই বাদলায় তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছ বুড়ি খেপে গেল তোমাদের কত বাবা টাট্টু খবরদার অকথা কথা বলো না আমি যেখান থেকে আসি লোকের কি একজন ঠান্ডা মাথায় বলল ও বুড়ি তুমি থাকো কোথায় তাই জিজ্ঞেস করছে এরা তোমাদের মাথায় বলেই সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাকড়ায় বাঁধা পয়সা খুলতে থাকলো তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো লোকেরা চেঁচিয়ে উঠল মরবে রে নির্ঘাত মরবে বুড়িটা বুড়ি ঘুরে বলল তোরা মর তো শত গুষ্টি মরুক সবাই দেখল বুড়ি নরবর করে বাকের মুখের বটতলায় গেল বটতলাটা ফাঁকা মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল শেকড়টার পেছনে গুড়ির গায়ে খোদল আছে সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে অর্থাৎ সে বৃক্ষবাসিনী কেউ কেউ বলল বরং বারোয়ারি তলায় গেলেই পাত নির্ঘাত মরে যাবে কথার পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল আবার জমে গেল পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে তা হল শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন অর্থাৎ শনিতে বাদলা লাগলে সাত দিন থাকবে মঙ্গলে পাঁচ দিন বুধে তিন দিন অন্য দিনে লাগলে একদিনের ব্যাপার এ বাদলা লেগেছিল মঙ্গলে কে অবশ্যই হিসাব করেনি কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল আর সবাই আবিষ্কার করলো বটতলায় সেই গুড়ির খোদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে নিঃস্বার অনেকটা বেলা হলেও সে নড়ছে না দেখে চাওয়ালা জগা বলল নির্ঘাত মরে গেছে বুড়িটা একজন বললো সর্বনাশ তাহলে শ্যালকুকুরে ছিঁড়ে খাবে যে গন্ধে টেকা যাবে একজন দুজন করে ভিড় বাড়তে থাকল কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখল প্রচণ্ড ঠান্ডা একজন নারীও দেখল কোনো স্পন্দন নেই অতএব মড়াই বটে চৌকিদারকে খবর দেওয়া হলো সে এসে বলল থানায় খবর দিয়ে কী হবে ফাপিতে এক বিকিরি পটল তুলেছে তার আবার থানা পুলিশ পাঁচ কোচ দূরে থানায় খবর দাও তারপর ওনারা আসতে আরও রাত দুপুর ততক্ষণে গন্ধ ছুটবে কবে মরেছে হিসাব আছে নাকি দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন তাহলে কী করবো চৌকিদারদ লদিতে ফেলে দিয়ে এসো ঠিক গতি হয়ে যাবে যা হবার বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো মাঠ পেরিয়ে দুই মাইল দূরে নদী এখন শুকনো সেখানে চড়ায় ফেলে দিয়ে এলো কজন মিলে বাঁশের চ্যাং দোলায় ঝোলানো হয়েছিল সেটাও ফেলে দিয়ে এলো ওরা বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল ফিরে এসে সবাই দিগন্তের চোখ রাখল যাকে যাকে কখন শকুন নামবে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল মাঠ পেরিয়ে একটা চ্যাং দোলা আসছে সেটা যখন বাজারে পৌঁছল তখন জানা গেল ব্যাপারটা সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে এসেছে মুসলমান পাড়ার লোকেরা আরবি মন্ত্র পড়ছে ওরা মাথায় টুপিয়ে পড়েছে কেউ কেউ যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল কি ব্যাপার না বুড়ি যে মুসলিম প্রমাণ প্রমাণ অনেক অনেকে তাকে শুনেছে বিড়ির করে আল্লাহ বা বিসমিল্লাহ বলতে এমনকি গায়ের মোল্লা সাহেব অকাট্য শপথ করে বললেন আজ ফজরে ভোরের নামাজের সময় যখন নামাজ সাইডে এদিকে বাস ধরতে আসছি তখনই বুড়ি মারা যাচ্ছিল ওকে স্পষ্ট কলমা পড়তে শুনেছিলাম তাকে জানে বুড়ি মরেছে আমি যাচ্ছি শহরে মামলার দিন তাই দেখা হলো না ব্যাপারটা ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে তবা তবা তা কি হয় আমরা বেঁচে থাকতে তাই কবরে দেবার ব্যবস্থা করলাম গায়ের ভরচাশ মশাই সবে বাস থেকে নেমেছে উকিমেরা সব দেখে শুনে বললে অসম্ভব আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আর শহরে গিয়েছিল আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল শ্রীহরি 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 তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল নকরি না দিব্বি দিব্যি করে বলল কাল আমি কামাতে বসব বলে বটতলায় এসেছিলাম দেখলাম বসা যাবে না তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি আপন মনে বলছে হরি বল হরি বল ভুল শুনেছ ফজল শেখ বলল আমি সকর্ণে শুনেছি বুড়ি লাহি লাহা ইল্লাহা বলছে নিবারণ বাগদি রাগি লোক সময় দাগি ডাকাচ্ছিল চেঁচি উঠে বলো মিথ্যা করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ একদা সে ছিল পেশাদার লাঠিয়াল নিবারণের চেঁচানি বরদাস্ত করবে কেন সে আরও চেঁচিয়ে বলল খবরদার বচসা বেড়ে গেল তর্কি উত্তেজনা হল্লা চলতেই থাকলো তারপর দেখা গেল একদল লোক সেই বাসের চ্যাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে দোকানগুলো ঝাঁপ বন্ধ হতে থাকলো আর তারপরেই দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে সবার হাতে মারাত্মক অস্ত্র শস্ত্র চ্যাংদোলাটা তখন পিচের ওপর বুড়ির মরার দুই পাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে দুই দলের হাতেই অস্ত্র শস্ত্র পরস্পরকে লক্ষ্য করে গালাগালি চলছে মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে বলছেন মুসলিম ভাই সকল জিহাদ জিহাদ নাকায়েত কবির আল্লাহ আকবর অন্যদিকে ভরচাচ মশাই গর্জে বললেন জয় মা কালী জবন নিধনে অবতীর্ণ হও মা জয় মা কালী কি জয় ধুমার গর্জন প্রতি গর্জন এবং দেখা গেল বিপন্ন আইনরক্ষক বেচারা নীল উদ্দীপারা চৌকিদার তার লাঠিটি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং দুপক্ষকে কিছু বলার চেষ্টা করছে যখনই মুসলিম পক্ষ এক পা এগিয়ে আসে সে মরিয়া হয়ে লাঠিটা পিচে ঠুকে গড় যায় সাবধান আবার হিন্দু পক্ষ এগোলে সে একইভাবে সেদিকে লাঠি ঠুকে চেঁচায় খবরদার কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে এবার পর্যায়ক্রমে পাগলের মতন দুই দিকে একবার করে পিচ্ছে লাঠি ঠুকতে শুরু করল খট 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 শব্দে কাঁপতে থাকল তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য বুড়ির মরাটা নড়ছে নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে দুই দিকে সশস্ত্র জনতা ফেল ফেল করে তাকিয়ে আছে চৌকিদার হা করে দেখছে তারপর বুড়ি উঠল উঠে দুদিকে তাকালো ভিড় দুটোকে দেখল মুখটা বিকৃত হয়ে গেল সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল সে তুমি মরনি মর তুই মর তোর শত গোষ্ঠি মরুক দুই দিকের ভিড়ও চেঁচিয়ে উঠল বুড়ি তুমি মরণই তোরা মর তোরা মর মুখ পড়ারা বুড়ি তুমি হিন্দু না মুসলমান বুড়ি খেপে গিয়ে বলল চোখের মাথা খেয়েছিস মিনসেরা দেখতে পাচ্ছিস না ওরা নরখে করা ওরা শকুন আমি কি তা দেখতে পাচ্ছিস নে চোখ গেলে দেব যা 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 পালা বলে সে নরবর করে রাস্তা ধরে চলতে থাকল ভীষ্মরে তাকে পথ দিল শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আপচা হয়ে গেল নমস্কার বন্ধুরা শেষ হলো আমার গল্প পাঠ কমেন্টে জানাবেন কেমন লাগলো